बिस्मिल्लाह रहमान रहीम। सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। प्रिय शिक्षार्थीरा, आशा करी तुम्हारा आल्ला रहमते अनेक भलो ए सुस्थ आछो। आमिओ आल्ला रहमते अनेक सुस्थ एवं तुम्हारे दुआए भलो आछि। प्रिय शिक्षार्थीरा, आज के तुम्हारे माझे आमि जे क्लासटी निब सेटी हलो श्रेणी तृतीय विषय बांगला कविता आमार पन। आमार पन कविताटी लिखेछेन के? मदन मोहन तर्कालंकार। प्रिय शिक्षार्थीरा, तोमरा अवश्यई भाषाय एई कविताटी मनोयोग दिए मुखस्थ करबे, कारण एई कविताटी थेके तोमादेर द्वितीय श्रमिक परीक्षाय प्रश्न उत्तर आसते पारे। ताई तोमरा अवश्यई मनोयोग दिए एटी भाषाय पढ़बे। आजके तोमादेर माझे आमि এই কবিতার শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ, অর্থাৎ খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি, এছাড়া তোমাদের বাম ধারে সাথে ডান ধারে মিল করে আমি শব্দ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং বাক্য তৈরিও করব। তাহলে প্রিয় শিক্ষার্থীদের চলো আমরা প্রস্তুত হই খাতা কলম নিয়ে। প্রথমে আমরা কি করব, শব্দার্থ লিখবো, তাই না প্রিয় শিক্ষার্থীরা? শব্দার্থ, প্রথমে লেখো গুরুজন। তারপরে লেখো হেলা। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে লেখো ফাঁকি। তারপরে লেখো সামলিয়ে। তারপরে লেখো পাঠ, আদেশ। তারপরে হলো কভু। এই কয়টি শব্দার্থ বইয়ে দেয়া আছে, আমরা এটি খাতায় লিখব। আমি তোমাদের মাঝে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে লিখেছি গুরুজন, তারপরে লিখেছি হেলা, তারপর লিখেছি ফাঁকি, তারপর লিখেছি সামলিয়ে, তারপর লিখেছি পাঠ, আদেশ, কভু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের শব্দার্থের উত্তর লিখে দিচ্ছি। গুরুজন হলো সম্মানীয় ব্যক্তি। হেলা মানে অবহেলা। ফাঁকি মানে কাজে অবহেলা। সামলিয়ে মানে এড়িয়ে। পাঠ মানে পড়া। আদেশ মানে হুকুম। কভু মানে কখনো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও। তোমরা কিন্তু লেখার পাশাপাশি অবশ্যই মুখস্থ করবে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? প্রথমে আমি লিখেছি গুরুজন, অর্থ হলো সম্মানীয় ব্যক্তি। হেলা অর্থ হলো অবহেলা। ফাঁকি অর্থ হলো কাজে অবহেলা। সামলিয়ে অর্থ হলো এড়িয়ে। পাঠ অর্থ হলো পড়া। আদেশ অর্থ হলো হুকুম। কভু অর্থ হলো কখনো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও সুন্দর করে। তোমরা লিখেছ প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, আমি এখন পরবর্তী আলোচনায় চলে যাব। সেটি হলো কি, খালি ঘরে কে?
শব্দ বসিয়ে আমরা কি করব বাক্য তৈরি করব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা খালি ঘরে আমরা শব্দ বসিয়ে তোমরা দেখবা 49 পৃষ্ঠায় আছে হলুদ দাগের মধ্যে কয়েকটি কি দেওয়া আছে শব্দ দেওয়া আছে সেখান থেকে বেছে বেছে নিয়ে আমরা খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি প্রিয় শিক্ষার্থীরা আমরা এটি এখন করব এক নম্বরে লেখো বড়দের ড্যাশ মেনে চলা উচিত বড়দের ড্যাশ মেনে চলা উচিত দুই নম্বরে লেখো আমরা ড্যাশ শেষ করে খেলতে যাই আমরা ড্যাশ শেষ করে খেলতে যাই তারপরে লেখো কাজে ড্যাশ দেওয়া উচিত নয় কাজে ড্যাশ দেওয়া উচিত নয় তারপরে লেখো ড্যাশ মিথ্যা বলবো না বলবো না প্রিয় শিক্ষার্থীরা তারপরে লেখো মা বাবা শিক্ষক আমাদের ড্যাশ মা বাবা শিক্ষক আমাদের ড্যাশ তারপরে লিখো কাউকে ড্যাশ করব না তারপরে লিখো লোক ড্যাশ যেন চলতে পারি আমি তোমাদের বইয়েরটা আমি লিখে দিলাম তোমরা হলুদ দাগের মাঝখান থেকে মনে মনে তোমরা ঠিক করে নাও কোনটি এই ড্যাশ চিহ্ন জায়গায় খালি জায়গায় বসবে আমি তোমাদের উত্তর লিখে দিচ্ছি তোমরা অবশ্যই তা মুখস্থ করবে এবং সঠিক শব্দটি এই খালি জায়গায় কি করবে বসাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রথমে আমরা কি করব ওই হলুদ ঘরে যেটি বয়ে আছে তার মাঝখান থেকে আমরা কি আনবো এখানে প্রথমে আদেশ দুই নম্বর আমরা কি করব আমরা ড্যাশ শেষ করে খেলতে যাই তাই না তাহলে কি লিখবো এখানে পাঠ তারপরে কাজে ড্যাশ দেওয়া উচিত নয় হলুদ ঘরের মাঝখান থেকে আমরা এটি নিয়ে আসবো ফাঁকি ড্যাশ মিথ্যা কি বলবো না তাহলে কি লিখবো কবু তারপর মা বাবা শিক্ষক আমাদের কি গুরু জন কাউকে ড্যাশ করব না কাউকে হেলা লোক ড্যাশ যেন চলতে পারি লোক সামলিয়ে সামলিয়ে চলতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে খালি ঘরে শব্দ বসিয়ে লিখে দিয়েছি তোমরা অবশ্যই লিখে নাও তোমরা লিখে নাও আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বরে লিখেছি বড়দের খালি জায়গায় লিখেছি আদেশ মেনে চলা উচিত আমরা
খালি জায়গা লিখেছি কি পাঠ শেষ করে খেলতে যাই, কাজে ফাঁকি দেওয়া উচিত নয়। তারপরে লিখেছি কবু মিথ্যা বলবো না, মা বাবা শিক্ষক আমাদের গুরুজন, কাউকে হেলা করব না, লোভ সামলিয়ে যেন চলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। পরবর্তী আলোচনা আমরা করব বাম ধারের সাথে কি ডান ধারের মিলন, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, বাম ধারের সাথে ডান ধারের মিলন, এটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে। অতএব আমাদেরকে কি করতে হবে, এটি সুন্দর করে বুঝিয়ে আমাদের ডান দিকে সাথে বাম দিকের মিলন। এক নম্বর আমরা লিখি আদেশ, মেনে চলি, এটা হলো বাম, এটা হলো ডান। তারপরে দুই নম্বর লিখি ভালোবাসি, তিন নম্বরে লিখি কাজ করি, চার নম্বরে লিখি পাঠের সময়, পাঁচ নম্বরে লিখি সামলে রাখি, প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তারপরে আমরা তারপরে 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 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লেখাটি সুন্দর করে লিখে নাও। আমি প্রথমে লিখেছি আদেশ মেনে চলি, তারপরে লিখেছি ভালোবাসি, কাজ করি, পাঠের সময় সামলে রাখি। তাহলে আমাদের ডান ধারে আমরা লিখেছি আবার পাঁচটি শব্দ, ভালো মনে সবাইকে নাহি হেলা লোভ গুরুজন, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব, আদেশ মেনে চলি কার, প্রিয় শিক্ষার্থীরা এই সাথে এটার মিল হবে গুরুজন, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাইলে পরবর্তীতে আমাদের কি হবে, ভালোবাসি কি হবে এখান থেকে এইটার সাথে, কাজ করি প্রিয় শিক্ষার্থীরা ভালো মনে, তাহলে কাজ করি এটার সাথে এটার মিল হবে, পাঠের সময়, পাঠের সময় কি সোজা জিনিস, নাহি হেলা, তাই না প্রিয় শিক্ষার্থীরা?
সামলে রাখি, সামলে রাখি, এইটা লোভ। তাহলে সুন্দর করে আমরা এটি মুখস্থ করব। কঠিন কিছু না কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও। আমরা পরবর্তী আলোচনায় চলে যাব প্রিয় শিক্ষার্থীরা, সেটি হলো কি, আমরা বাক্য গঠন করা শিখব। বাক্য গঠন, তাই না? অনেক সোজা না বাক্য গঠন করা? হ্যাঁ, যে কোনো কাজ আমরা যদি মনোযোগ দিয়ে করি সেটি কিন্তু করা অতি সোজা। গুরুজনদের সম্পর্কে আমরা জানি কে কে আমাদের গুরুজন, তাই না? তাদের নিয়েই আমরা আজকে বাক্য গঠন করব। গুরুজনদের নিয়ে আমি আমরা আজকে কি সম্পর্কে জানবো এবং বাক্য গঠন করবো, তাই না? প্রথমে আমাদের কি গুরুজন, বাবা, তাই না? তারপরে মা, তারপরে নানা, তারপরে নানি, তারপরে দাদা, তারপরে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দাদি। তাইলে আমরা কি বাক্য গঠন আমরা করতে পারবো না? অবশ্যই আমরা বাক্য গঠন করতে পারবো। বাবা আমাদের অনেক আদর করে, মা কে আমরা সবাই ভালোবাসি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাইলে আমরা অবশ্যই এইভাবে নানা, নানা বাড়ি বেড়াতে যাব, নানি, নানি হাতে পিঠা অনেক মজা, দাদা, দাদা বাড়ি পুকুরে মাছ আছে, দাদি আমাদের কবিতা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুরুজনদেরকে সম্পর্কে আমরা জানলাম এবং আমরা বাক্য আমরা বোর্ডে আমি তোমাদের লিখে দিলাম, তাই না? আমরা অবশ্যই সহজে এটা লিখতেও পারবো, পড়তেও পারবো। আমি তোমাদের বলে দিই, প্রথমে আমি লিখেছি বাবা, বাবা আমাদের অনেক আদর করেন। তারপর লিখেছি কি, তারপর লিখেছি হলো মা, মাকে কি আমরা সবাই ভালোবাসি, নানার বাড়ি বেড়াতে যাব, নানির হাতে পিঠা অনেক মজা, দাদার বাড়ির পুকুরে মাছ আছে, দাদি আমাদের কবিতা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি এতটুকুই আলোচনা করলাম, তোমরা পরবর্তী ক্লাস আমার সাথে থাকবে। আর এখন তো জানো করোনা মহামারী চলছে, অবশ্যই আমরা বাইরে যাওয়ার চেষ্টা করব না, আমরা ঘন ঘন বাসায় হাত ধোয়ার চেষ্টা করব, সামাজিক দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।